বিশ্বে করোনায় মৃত্যু 25 লাখ ছাড়ালো। বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে 11,24,84,000। করোনা সংক্রমণে মারা গেছেন এখন পর্যন্ত 25,07,000 বেশি। তবে ইতিমধ্যে করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 8,87,01,000 বেশি মানুষ। ভূমধ্য সাগরে নৌকা ডুবে 41 জনের মৃত্যু। বিপজ্জনক পথে ভূমধ্য সাগর পাড়ি দিতে গিয়ে নৌকা ডুবে কমপক্ষে 41 জনের মৃত্যু হয়েছে। যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে ইউরোপের উন্নত জীবনের আশায় সাগর পাড়ি দিতে গিয়ে এসব শরণার্থী প্রাণ হারিয়েছেন। মিয়ানমারে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে ছাত্র ও চিকিৎসকরা। মিয়ানমারে সেনা শাসনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশের প্রস্তুতি নিচ্ছেন ছাত্র ও চিকিৎসকরা। বৃহস্পতিবার দেশটির বাণিজ্যিক কেন্দ্র ইয়াঙ্গুনে তারা এই কর্মসূচিতে অংশ নেন। পরমাণু স্থাপনা পরিদর্শনে ইরানের নতুন শর্ত। পূর্ব ঘোষণা ছাড়া আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএই এর পরিদর্শকদের পরমাণু স্থাপনা পরিদর্শনে নতুন শর্ত দিয়েছে ইরান। এজন্য আগামী 3 মাসের মধ্যে ইউরোপ ও যুক্তরাষ্ট্রকে পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে হবে। পিলখানার শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বনানীর সামরিক কবরস্থানে এই শ্রদ্ধা নিবেদন করা হয়। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর। নিজ নিজ কর্মক্ষেত্রে সততা, দক্ষতা ও কর্তব্য নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার মেরিন একাডেমির চট্টগ্রাম ক্যাম্পাসে 55তম ক্যাডেটদের মুজিব বর্ষ গ্রাজুয়েশন প্যারেড অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। মেসির জোড়া গোলে বার্সার প্রত্যাশিত জয়। প্রত্যাশিত জয় পেয়েছে বার্সেলোনা। ক্যাম্প নোতে মেসির জোড়া গোলে এলচেকে 3-0 গোলে হারিয়েছে কোমেনের দল। এ জয়ে 24 ম্যাচে 50 পয়েন্ট নিয়ে টেবিলের 3-এ উঠে এলো বার্সা। এবং অপরদিকে কষ্টার্জিত জয় পেল রিয়াল মাদ্রিদ। রাউন্ড অফ 16-এর প্রথম লেগে কষ্টার্জিত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। আটালান্তাকে 1-0 গোলে হারিয়ে শেষ 8-এর পথে এক ধাপ এগিয়ে গেল জিনেদিন জিদানের দল। বিদেশের মাটিতে দেশি মাছের স্বাদ পাওয়া কষ্টসাধ্য। আমরা চাইলে সর্ষে ইলিশ কিংবা টাকি মাছের ভর্তা খেতে পারি না। দেশি মাছ প্যারিসের বাজারে খুব বেশি পাওয়া যায় না, তাই এবার মাছ বাজার গার্দ নদে নিয়ে এলো দেশি মাছের সমাহার, যেখানে থাকছে সব ধরনের দেশি বিদেশি মাছ, দেশি ফ্রোজেন সবজি, পিঠা ও দেশীয় পণ্য। তার সাথে থাকছে হোম ডেলিভারি সার্ভিস। তাই দেশি খাবারের স্বাদ নিতে চলে আসুন মাছ বাজার গার্দ নদের শোরুমে, বা অর্ডার করুন ফেসবুক পেজে। ফোন করতে পারেন +33751063807 এই নাম্বারে। মাছ বাজার গার্ডেনার।